আসসালামু আলাইকুম, আমি লুবনা ফ্রান্স থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আশা করি বারবার মতো আজকের ব্লগ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্তে থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া মতো আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। অনেকদিন পরে একটা ভিডিও দিচ্ছি, মাঝখান দিয়ে অনেকদিন ভিডিও দিইনি, যেহেতু মন মানসিকতা ভালো ছিল, দেশের পরিস্থিতি ভালো ছিল না, তাই আজকে মনটা ভালো ছিল, ভিডিওটা দিয়েছি। সবার জন্য রইল শুভকামনা। দেখুন, এক ভাবির বাসায় বেড়াতে গিয়েছি, কী কী রান্না করছে এবং ভাবি কী কী খাওয়া আছে দাওয়াত করে সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখতে থাকুন, সাথে থাকুন এবং পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন এবং যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, ভাবির বাসার ব্যালকনিতে কী সুন্দর কাঁচামরিচ লাগিয়েছে। বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি, দেখুন মাশাল্লাহ কি সুন্দর। দেখুন ভাবির কিচেনের মধ্যে রান্নাগুলা দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে গরুর মাংসের শিকা বাব, অনেক কিছু রান্না করছে মাশাল্লাহ। ভাবির হাতে রান্নাগুলা অনেক মজা হয়েছে, দেখতে থাকুন সাথে থাকুন। তারপর এগুলো হচ্ছে সাদা ভাত, এগুলো হচ্ছে ডাল দিয়ে লাউ রান্না করছে। তারপর ওইখান দিয়ে মাংস, খাসির মাংস দিয়ে বিরিয়ানি, এগুলো হচ্ছে খাসির মাংস। তারপর সরিষা ইলিশ, বেশ মজা হয়েছে সরিষা ইলিশ। এটা হচ্ছে শিক্ষা বা গরুর মাংসের। অনেক কিছু ভাবি পারে এবং অনেক কিছু রান্না করেছে মাশাল্লাহ, অনেক মজা হয়েছে খাওয়াগুলো। কী সুন্দর ব্যালকনিতে কাঁচামরিচ ধরছে, বাইরের ভিউটা অনেক সুন্দর। দেখুন একবারে নিরিবিলি পরিবেশ, দেখুন একবারে কোনো আওয়াজ নাই গাড়ির। এখানে হচ্ছে সালাদ, ডিম, তারপর পাশে জানলা হচ্ছে টমেটো গাছ, এগুলোতে পানি দেয় না ওই জন্য গাছগুলো শুকিয়ে গিয়েছে। এখান থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর, আসলে সত্যি অসাধারণ ভাবির বাড়ির চারপাশের ভিউটা। ভাবি শুধু যাওয়ার জন্য বলছে, তাই যেতে পারে রোববার দিন গিয়েছি, তাই আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম এবং অনেক কিছু ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম। দেখুন গাছগুলোর মধ্যে পানি দেয় নাই ওই জন্য গাছগুলো পাতাগুলো কীরকম শুকিয়ে গিয়েছে, টমেটো ধরেছে মাশাল্লাহ। দেখুন বাইরের ভিউটা অনেক সুন্দর, পাশে ভাবি কিছু ফুল গাছ লাগিয়েছে, ভাবি অনেক সুন্দর করে গাছ লাগায় এবং পরিবেশটা অনেক সুন্দর। ভাবি ঘরটা অনেক ভাবে সুন্দর করে গুছিয়ে, দেখুন ভাবির রুমে কি সুন্দরভাবে সাজিয়েছে। তারপর ভাবির ড্রয়িং রুম গাছ দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে তা বলার বাইরে, না দেখলে বিশ্বাস করা যাবে না, এত সুন্দর করে গাছ লাগিয়েছে ভাবি। তাই আপনাদের জন্য একটু ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম। দেখুন কি সুন্দর করে গাছগুলো লাগিয়েছে এবং গাছগুলো খুব যত্ন করে, ভাবি অনেক সুন্দর করে গাছ ধরতে পারে, সত্যি ভাবি ডেকোরেশন অসাধারণ হয়েছে। ফুল গাছগুলো সবগুলো হচ্ছে রিয়েল ফুল, দেখুন এগুলো হচ্ছে সবই অরিজিনাল ফুল, কোনো প্লাস্টিকের ফুল না। সুন্দর করে ড্রয়িং রুমে গাছগুলো লাগিয়েছে, আমার কাছে তো বেশ ভালো লাগেছে, আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ভাবির ড্রয়িং রুম গাছগুলো, প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল।
আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আমি কোনো জন্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে ভাবি নিজের হাতে মিষ্টি বানিয়ে নিয়েছে, দেখুন পাশে হয়েছে সেমাই বাজি, সেমাই জর্দা করছে দেখুন। কালো মিষ্টি এবং সানা মিষ্টি, এগুলো জানি কি মিষ্টি ভুলে গিয়েছি আমি, দুই রকমের মিষ্টি বানিয়েছে ভাবি নিজের হাতে। মাশাল্লাহ ভাবি অনেক কাজ পারে। এগুলো হচ্ছে সেমাই বাজি, তো সেমাই জর্দা দেখুন, বারোসা মতো বালুসা মিষ্টি এগুলো। তারপর হচ্ছে ছোটো ছোটো করে কালো জাম, অনেক সুন্দর করে গাছগুলো লাগিয়েছে এবং সুন্দর করে ডেকোরেশন করেছে। এগুলো হচ্ছে সবই রিয়েল ফুল গাছ, দেখুন কি সুন্দর। এগুলো কোনো প্লাস্টিকের ফুল গাছ না, সত্যি ভাবির ডেকোরেশন তো অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগে। ভাবির বাসায় সুন্দরভাবে গাছগুলো লাগিয়েছে এবং ডেকোরেশন তো অসাধারণ হয়েছে, না দেখলে বিশ্বাস করা যাবে না। তাই আপনাদের জন্য ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম। আর ভাবি এমনিতে সবসময় ফুরিফাটি করে থাকে, গাছ ঘরটার সবসময় সুন্দর করে গুছিয়ে রাখে, দেখুন কি সুন্দর করে গুছিয়ে রেখেছে। তারপর ভাবির মেয়ে তিরামিসু বানিয়েছে দেখুন, কি সুন্দর করে তিরামিসুটা বানিয়েছে এবং অনেক ইয়ামি হয়েছে তিরামিসু ডেজার্টটা। এটা ভাবির মেয়ে বানিয়েছে, তারপর কেটে কেটে সবাইকে দিচ্ছে। অনেক মজা হয়েছে এই তিরামিসু ডেজার্টটা। সবাই অনেক পছন্দ করছে, ভাবির মেয়ে অনেক কাজ পারে এবং অনেক রকমের ডেজার্ট বানাতে পারে। অসংখ্য ধন্যবাদ সাবিনা তোমাকে ডেজার্টটা বানানোর জন্য। সবাইকে কেটে কেটে দিচ্ছে ডেজার্টটা, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক ইয়ামি হয়েছে। তারপর ভাবির বাসা দেখুন বিড়াল কিভাবে শুয়ে রয়েছে খাটার মধ্যে, আমার কাছে ভয় লাগে আমি ধরি নেই। আপনার জন্য একটু ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম বিড়ালটা। আমার ভয় লাগে যদি খামসিতে, ওই জন্য আমি ধরি নাই, এমনিতে আমার ভয় লাগে। দেখুন কি সুন্দর করে তাকা দিয়েছে এবং লেজটা কীভাবে নাড়াচাড়া করতেছে। কিভাবে ধর, এখন আমার মেয়ে আদর করতেছে কিন্তু ও একটুও খামসি দিচ্ছে না। সত্যি অসাধারণ লাগছে বিড়ালটা আমার কাছে।
সবাইকে বিজয় মাসের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নিত্য নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।